नमस्कार বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকের ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আছে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কালকে সকালবেলায় টিএফটি ফার্স্ট এপিসোড আসতে চলেছে ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে। তো অনেকেই আমাকে অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে বা বলছিলে আমাকে যে ইন্টারন্যাশনাল নিউজ কভার করতে। তো আমি আগের সপ্তাহে একটা পোল রেখেছিলাম যেখানে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদেরকে যে যদি এরকম ইন্টারন্যাশনাল নিউজ আমি কভার করি তাহলে তোমরা দেখবে কিনা। তো সেই পোলে আমি একটা অসাধারণ রেসপন্স পেয়েছিলাম। তো সেই কারণে আমি ডিসাইড করলাম যে তোমরা যখন চাইছো তাহলে সেই ক্ষেত্রে কাল থেকে আমি ইন্টারন্যাশনাল নিউজ কভার করা শুরু করব। হয়তো প্রত্যেক দিন আপলোড করব না, হয়তো সপ্তাহে দুটো বা তিনটে ইন্টারন্যাশনাল নিউজ নিয়ে আমি আসব। কিন্তু এছাড়াও ইন্ডিয়ান ফুটবল নিউজ যেরকম কন্টিনিউ করছি তেমনি রোজ ইন্ডিয়ান ফুটবল নিউজ তো আসবেই, প্লাস অ্যাডিশনালি এটা একটা নতুন সেগমেন্ট হতে চলেছে যেখানে আমরা শুধুমাত্র ইন্টারন্যাশনাল নিউজ কভার করব। তো সেই ক্ষেত্রে লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ, লিগ ওয়ান, এছাড়াও বাকি অন্যান্য যত লিগ আছে সব কটার খবর নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। কালকে ফার্স্ট এপিসোড আসছে সকাল 10টার সময়, তো সেটা অবশ্যই দেখো, নোটিফিকেশন অন করে নিও, তোমাদের সাপোর্ট অত্যন্ত দরকার। একটা নতুন জিনিস শুরু করছি, তো আশা করবো তোমরা এতদিন ধরে আমাকে যে সাপোর্টটা করেছো, আমাকে যতটা ভালোবাসা দিয়েছো, আশা করবো যে এই নতুন সেগমেন্টেও আমি সেরকম ভালোবাসাই পাবো। তো সেক্ষেত্রে এরপরে আরও অবভিয়াসলি এপিসোড আসবে, তবে কালকে ফার্স্ট এপিসোড আসছে সকাল 10টায়, অবশ্যই ওয়েট করো। এবং চলো আজকে ইন্ডিয়ান ফুটবলে কী কী খবর বেরিয়ে এসছে সেগুলো একটু আলোচনা করে নিই। প্রথম যে খবরটা বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে রবিন সিং, যিনি এই মুহূর্তে একজন হায়দ্রাবাদ এফসির প্লেয়ার, তবে উইন্টার ট্রান্সফার উইন্ডোর পর থেকে তিনি কিন্তু রিয়াল কাশ্মীর এফসির হয়ে খেলেছিলেন লোনে, এবং এই মুহূর্তে আই লিগ শেষ হয়ে যাওয়াতে তিনি আবার ফিরে গেছেন হায়দ্রাবাদ এফসির প্লেয়ার হিসেবে। তবে তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে জুন মাসে, মানে এই বছরের জুন মাসে। তো সেই ক্ষেত্রে দুটো ক্লাবের সাথে তার লিঙ্ক আপের কথা এই মুহূর্তে উঠে আসছে, একটা হচ্ছে ইস্ট বেঙ্গল আর একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি। তবে ইস্ট বেঙ্গলের লিঙ্ক আপের সম্পর্কে আমার এই মুহূর্তে কোনো ধারণা নেই, মানে আমি তোমাদেরকে কনফার্মভাবে বলতে পারবো না যে কতটা স্ট্রং বা কতটা উইক এই রিউমারটা, কারণ সত্যি বলতে এই খবরটা আমার কাছে নেই, এবং যেই খবরটা আমার কাছে নেই সেটা আমি অবশ্যই কভার করবো না আমার এই চ্যানেলে। তবে যেহেতু বিভিন্ন জায়গায় কভার করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ইস্ট বেঙ্গলের সাথে রবিন সিং এর একটা লিঙ্ক আপ চলছে, সেই কারণে আমি তোমাদেরকে বলছি যে এরকম একটা হলেও হতে পারে। তবে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ছাড়াও কেরালা ব্লাস্টার্স এর নামটা জুড়ে গেছে, কেন তোমাদেরকে বলে দিই, তাহলে একসাথে আপডেটটা তোমাদেরকে দিয়ে দিতে পারবো। নেডিউস ব্লাস্কিস, তোমাদেরকে আমি বলছিলাম যে কেরালা ব্লাস্টার্স এর সাথে তিনি কনস্ট্যান্ট নেগোসিয়েশনের মধ্যে ছিলেন, এবং চেন্নাই এসির তরফ থেকেও কন্ট্রাক্ট পাঠানো হয়েছিল তাকে, তবে তিনি আরো বেশি টাকা ডিমান্ড করছিলেন যেটা এই মুহূর্তে চেন্নাই এফসি দিতে রাজি হয়নি। সেই কারণে নেডিউস ব্লাস্কিস চেন্নাই এফসির অফারটা বাদ দিয়ে কেরালা ব্লাস্টার্স এর সাথে কন্ট্রাক্ট নেগোসিয়েশন করছিলেন। এই মুহূর্তে যে খবরটা মানে রিউমার হিসেবে বেরিয়ে এসছে সেটা হচ্ছে যে কেরালা ব্লাস্টার্স এর অফারটাও কিন্তু এই মুহূর্তে নেডিউস ব্লাস্কিস পছন্দ করছেন না, মানে চেন্নাই এর থেকে ভালো অফার হলেও নেডিউস ব্লাস্কিস মনে করেন যে তার আগের বছরের পারফরমেন্স যা ছিল তিনি আরো বেশি টাকা মানে এক্সপেক্ট করেন বা তিনি আরো বেশি টাকা ডিজার্ভ করেন। তো সেই কারণে কেরালা ব্লাস্টার্স এর অফার ভালো থাকা সত্ত্বেও নেডিউস ব্লাস্কিস আরো টাকা ডিমান্ড করছেন এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্স এর থেকে। তো কেরালা ব্লাস্টার্স এখন অবধি কোনো রিভাইজড অফার নেডিউস ব্লাস্কিস কে পাঠায়নি বা নতুন কোনো অফার পাঠায়নি, তো এই কারণে নেডিউস ব্লাস্কিস এই মুহূর্তে কেরালার সাথে কন্ট্রাক্টটাকে হোল্ডে রেখেছে, নেগোসিয়েশন হোল্ডে রেখেছে। এবং শোনা যাচ্ছে যে চেন্নাই এফসির তরফ থেকে নতুন করে একটা কন্ট্রাক্ট পাঠানো হবে নেডিউস ব্লাস্কিসকে। এছাড়াও জামশেদপুর এফসি, যার মাঝে মধ্যে একটুখানি টুকটাক খবর বেরিয়ে আসে এবং প্রথমেই উঠেছিল যে নেডিউস ব্লাস্কিস জামশেদপুর এফসিতে যাবে, এবং তারপরে তো নেগোসিয়েশনগুলো ভেঙে যায় এবং কেরালা ব্লাস্টার্সের সাথে এত স্ট্রং লিঙ্ক আপের কারণে বাকি আইএসএল দলগুলো আর চেষ্টা করেনি নেডিউস ব্লাস্কিসকে সই করাতে। কিন্তু এখন যেহেতু নেডিউস ব্লাস্কিসের সাথে এই মুহূর্তে কন্ট্রাক্ট নেগোসিয়েশন হোল্ডে আছে কেরালা ব্লাস্টার্সের, এবং সেই কারণে এই মুহূর্তে শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি তারা প্রথমবার অফার পাঠাতে চলেছে নেডিউস ব্লাস্কিসকে। কারণ তোমাদেরকে বলে দিই যে মিকু আসবে কি আসবে না সেটা তো পুরোপুরি কনফার্ম নয়, তো সেই কারণে একটা ভালো স্ট্রাইকার হায়দ্রাবাদ এফসি চাইছে, এবং সেই কারণে প্রথমবার তারা অফার পাঠিয়েছে নেডিউস ব্লাস্কিসকে। এবং এছাড়াও জামশেদপুর এফসির তরফ থেকেও একটা নতুন কন্ট্রাক্ট পাঠানো হয়েছে, আগের বারের থেকে একটুখানি বেশি টাকা দিয়ে পাঠানো হয়েছে কন্ট্রাক্টটা নেডিউস ব্লাস্কিসের কাছে। তবে এখনও ব্লাস্কিস কোনো অফারই অ্যাকসেপ্ট করেননি, না অ্যাকসেপ্ট করেছেন কেরালার, না চেন্নাইনের, না হায়দ্রাবাদ, না জামশেদপুর। তবে অনেক আইএসএল ক্লাব এই মুহূর্তে নেডিউস ব্লাস্কিসকে সই করানোর চেষ্টা করছে, এবং খুব স্বাভাবিক ব্যাপার, আগের বছরে 15টা গোল করেছেন, টপ স্কোরার, গোল্ডেন বুট উইনার, তো সেক্ষেত্রে ডিমান্ডে থাকবেন, সেটা খুব স্বাভাবিক ব্যাপার। এবং দেখা যাক আগামী মৌসুমে নেডিউস ব্লাস্কিস কোথায় সই করেন, তবে তিনি অনেকটা বেশি এই মুহূর্তে টাকা ডিমান্ড করছেন, তো সেটা একটা ফ্যাক্টর হতে পারে, সেটা একটা প্রবলেম হতে পারে বিভিন্ন আইএসএল ক্লাবদের জন্য। এবং এই কারণে তোমাদেরকে বলে দিই, যেহেতু নেডিউস ব্লাস্কিসের সাথে এই মুহূর্তে পুরোপুরি কনফার্ম নয় যে তিনি কেরালা ব্লাস্টার্সে আসবেন, সেই কারণেই কেরালা একটা ভালো স্ট্রাইকার চাইছে, ইন্ডিয়ান স্ট্রাইকার চাইছে ব্যাকআপ হিসেবে, এবং সেই কারণেই তারা
রবিন সিং এর দিকে ঝুঁকেছেন। শোনা যাচ্ছে প্রস্তাব পাঠানো হবে রবিন সিং কে কেরালা ব্লাস্টার্স এর তরফ থেকে, বা রবিন সিং সেটা অ্যাকসেপ্ট করেন কিনা সেটা সম্পূর্ণ তার ডিসিশন। তবে কেরালা ব্লাস্টার্স ইন্টারেস্ট প্রকাশ করেছে রবিন সিং এর ওপর। তাহলে সেক্ষেত্রে এই দুটো নিউজ যদি সাম আপ করতে হয় তাহলে বলবো যে নেরিউস ব্লাস্কিস এর কাছে এই মুহূর্তে চারটে ক্লাবের অফার থাকছে, একটা হচ্ছে চেন্নাইন এফসি, একটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি, আর একটা হচ্ছে হায়দ্রাবাদ এফসি এবং নতুন করে জামশেদপুর এফসি। এবং রবিন সিং এর কাছে এই মুহূর্তে ইস্ট বেঙ্গলের সাথে একটা লিঙ্ক আপের খবর উঠে এসেছে এবং কেরালা ব্লাস্টার্স এর তরফ থেকেও শোনা যাচ্ছে প্রস্তাব পাঠানো হবে রবিন সিং কে। এরপর চলে আসি আজকে শেষ আপডেটে, এবং সেটা হচ্ছে রনি ওয়াল্ডো বলে একজন 31 বছরের স্ট্রাইকার, তাকে এই মুহূর্তে সই করানোর চেষ্টা করছে 5টি আইএসএল ক্লাব। মানে এরকমই রিউমার বেরিয়ে এসছে, এরকমই রিউমার মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে। সেই 5টি ক্লাব হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসি এবং এফসি গোয়া। তো বুঝতেই পারছো এই 5টি আইএসএল ক্লাবেরই গোল স্কোরিং এর প্রবলেম ছিল এই বছর। জামশেদপুর এফসি যদিও ছিল না, বাট সার্জিও কাস্টেল যেহেতু থাকছেন না সেই কারণে ভালো একটা প্রপার রিপ্লেসমেন্ট জামশেদপুর এফসি চাইছে, এবং এফসি গোয়ারও ফেরান করোমিনাস যেহেতু চলে যাচ্ছে সেই কারণে একটা ভালো স্ট্রাইকার সেই জায়গায় চাইছে। হায়দ্রাবাদ এফসিও ভালো স্ট্রাইকার খুঁজছে, নেরিউস ব্লাস্কিস কাছে অফার রয়েছে, মিকুকে অফার পাঠানো হয়েছে এবং রনি ওয়াল্ডোর কাছে শোনা যাচ্ছে অফার পাঠানো হবে। এরপরে আছে বেঙ্গালুরু এফসি, তারাও একটা ভালো গোল স্কোরার খুঁজছে। আগের বছর অনেকটাই তাদের প্রবলেম ফেস করতে হয়েছিল ভালো গোল স্কোরার না থাকাতে, তো সেক্ষেত্রে তারাও একটা স্ট্রাইকার খুঁজছেন। এবং অবশ্যই নর্থ ইস্ট ইউনাইটেড, তারাও একটা ভালো স্ট্রাইকার খুঁজছে, যেহেতু আসামোয়া জিয়ান তো তিনি ফিরছেন না আগামী মরশুমে, তো সেই ক্ষেত্রে নতুন কে স্ট্রাইকার আসবে, সেই কারণে ভালো একটা গোল স্কোরার হিসেবে শোনা যাচ্ছে যে এই 5টি ক্লাব এই রনি ওয়াল্ডোকে সই করানোর চেষ্টা করছে। তবে এটা পুরোপুরি এই মুহূর্তে একটা রিউমার, কোনো রকম অ্যাডভান্স নেগোসিয়েশন কোনো ক্লাবের সাথে এই মুহূর্তে রনি ওয়াল্ডোর হয়নি। যদি আপডেট আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এই তিনটে প্লেয়ারকে নিয়ে আজকে আপডেটগুলো তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। মনে রেখো কালকে সকাল 10টার সময় আসতে চলেছে আমাদের এই চ্যানেলে প্রথম ইন্টারন্যাশনাল নিউজ, অবশ্যই দেখতে ভুলো না। তোমাদের ফিডব্যাক অত্যন্ত প্রয়োজন, তোমরা যত ভালো ফিডব্যাক দেবে সেটা আমাকে মোটিভেট করবে আরও ভিডিও আপলোড করতে, তো সেক্ষেত্রে তোমাদের রেসপন্সটা অত্যন্ত প্রয়োজন। তো সবাই একটুখানি তোমাদের রেসপন্স দিও, কেমন লাগলো ভিডিওটা। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে কালকে সকাল 10টায়। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে জানাই ধন্যবাদ।